সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আপনারা সকলে ইউহানি ডিসিলভাকে চিনেন এবং তিনি সারা বিশ্বের মধ্যে আমাদের এশিয়া মহাদেশগুলোতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তার মানিকে মাগিহিতে গানটি কে মাঘিতে গানটির জন্য কিন্তু ইউহানি ডিসিলবা মানে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার মধ্যে তিনি খুব বেশি একটা জনপ্রিয়তা পেয়েছেন তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই ইন্ডিয়ার বিভিন্ন কনসার্টে মানিকে মাঘিতে খ্যাত ইউহানি ডিসিলভাকে ডাকা হয়েছে এবং তিনি সেখানে বিভিন্ন কনসার্টে গান গিয়েছেন তো কনসার্টে গান গাওয়ার সময় তিনি আহত হয়েছেন এবং কি কারণে তিনি আহত হয়েছেন এ বিষয়টি আপনাদেরকে জানাবো একটি নিউজ রিপোর্টের মাধ্যমে এবং আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো যেটি সেটি হচ্ছে যে ইউহানি সিলভা কবে ইউটিউব চ্যানেল শুরু করেন এবং তিনি কবে মনে করেন যে তার সঙ্গীত যাত্রাটা শুরু করেন এবং তেনার মা কী করেন বাবা কী করেন তো সুপ্রিয় দর্শক এই সম্পূর্ণ বিষয়টি জানতে চলুন আমরা নিউজ রিপোর্টটি দেখে আসি ভারতে কনসার্টে আহত মানিকে মাঘহিতির শিল্পী ইউহানি মানিকে মাঘহিতে গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শ্রীলঙ্কার শিল্পী ইউহানি ডিসিলবা আহত হয়েছেন ভারতে কনসার্ট করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি নিজরে আঘাত হওয়ার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজেই শনিবার নিজের একটি ছবি পোস্ট করেন আঠাশ বছর বয়সী ইউয়ানি যেখানে দেখা গেছে তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে ক্যাপশনে শ্রীলঙ্কার জাফ প্রিন্সেস লিখেছেন স্টেশ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনা বসত গিটারের মাথায় প্রচন্ড জোরে বাড়ি খাই মুখে বেশ লেগেছে আঘাতটা যে এত গুরুতর সেটি প্রথমে বুঝতে পারেনি ভারতের গণমাধ্যমগুলোর খবর গত তিরিশ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তার প্রথম সেখানে মঞ্চে আহত হন ইউহানি তবে এমন আগাতেও থামছেন না লঙ্কান ফপ কুইন রোববার হায়দ্রাবাদে গাছিবালি এলাকার একটি কপি শপে এই চোট নিয়ে কনসার্ট করবেন তিনি ইনস্টাগ্রামে ইউহানি লিখেছেন শো থামবে না আমাদের সঙ্গে আজ কি হবে তা আমাদের কর্মের উপর নির্ভর করবে আমরা যেভাবে চলি জীবনে সেভাবেই চলে যতটা জোরে আমরা ধাক্কা দেই উল্টে যাই উড়ি যুদ্ধ থামিয়ে দেই জীবন সেইভাবে যাক নেয় তবে এই খত আমাদের ভুলগুলোকে বুঝতে সাহায্য করবে শ্রীলঙ্কার কলম্বোয় জন্ম নেওয়া ইউহানির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার এই গায়িকাকে শ্রীলঙ্কার জাপ প্রিন্সেস বলে অভিহিত করা হয় সঙ্গীতে তার যাত্রা ইউটিউবার হিসেবে দুই সালে ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করে থাকেন তিনি ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে টু পয়েন্ট সেভেন ওয়ান মিলিয়ন ইউহানীর সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা গান মানিকে মাগিহিতে যা ভারত বাংলাদেশ বেশ সাড়া পেলেছে ভারতে হিন্দি তামিল তেলেগু ভাষায় এবং এর সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে অসংখ্য সঙ্গীত প্রেমী গানটি নিজের মতো করে কভার করেছেন সুপ্রিয় দর্শক আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীলঙ্কার ইউহানি ডি সিলভা ভারতে কনসার্ট করতে গিয়ে তিনি গিটারের কারণে তার চোখের নিচে আঘাত পেয়েছেন এবং এ বিষয়টিকে তিনি খুব ভাবে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা আসলে মনে করেন যে এ ধরনের ছোটোখাটো কোনো চোট আমাদেরকে থামাইতে পারবে না তো সেই বিষয়টি তিনি আসলে প্রকাশ করেছেন এবং সেই বিষয়টি তিনি দেখিয়ে দিয়েছেন মানে চোট থাকা সত্ত্বেও কিন্তু তিনি মনে করেন যে গান গেয়ে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কনসার্ট করবেন তো সেই প্রদর্শক এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম